কারণ পদ্মগীতা যেই জন করেন ও পঠন, অবহেলে পাই রাধা কৃষ্ণের চরণ। গীতা ধ্যান পাঠে প্রবদিতে যিনি নিজে নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন। ব্যাসের রচিত মহাভারতের ভাব, অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈতই অমৃত গীতা করিলা বসন। ভব ভয় হারা গীতা দেবী ভগবতী, প্রণমি চরণে তবই আমি যে সম্প্রতি। আশিত্রের দীন বন্ধু হেচা লোক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি। অন্তিম সময়ে যেবা করে গীতা ধ্যান, সর্বপাপ নাশি সেই বৈকুণ্ঠেতে যান।